দেখি। ইরে বাবা অবস্থা, সেটার পরিষ্কার করতেছে। আর এটার আঞ্চলিক ভাষায় বলে খ্যাত দোয়ানি না? তো এটা পরিষ্কার হয়ে গেলে ঘাস না, অনেকদিন পরে আমরা দরগার দিকে যাইতেছি, শুনলাম এদিকে নাকি পানি শুকায় গেছে, তো এর জন্য আজকে আমাদের যাত্রা দরগার খ্যাত। এদিকে যে শুকাইছে আমরা জানিও না, কারণ এদিকে সাপ থাকে, যার কারণে আপনাদের ভাইয়া আসে না, আর আমার তো আসার কোনো প্রশ্নই ওঠে না। এখন আইসা দেখে এখান থেকে মানুষ ছাগল লাইরা দিছে। এই এই জায়গার দিকে একটু কাটতে হইব, দাঁড়াও, কত ছাগল দিয়া রাখছে, এ কি অবস্থা, তোমার টাও তো আবার বাইরে গেছে, কই দেখছো কি অবস্থা, এই শাপলা ফুলতে এই জায়গায় ফুইটা বয়ে দিছে, যাও যাবো দিকে, শাপলা ফুল ফুটছে, এই যে শাপলা ফুইটা বৈশা আছে এখানে, যে কি সুন্দর শাপলা, এগুলো তো ফুটে না, আমি বুঝলাম না এবার শাপলা গুলো এরকম কেন, যাও যাবো দিকে, যাবো পানি আছে, আচ্ছা রাখো, এই যে এখানে শাপলা ফুল, এখানে পানি নাই, আগের পানিতেই হয়ে আছে, এই যে কি সুন্দর শাপলা ফুটছে, ইরে বাবা, এখনই পারবে এগুলো করতে, ক্ষেতের অবস্থা কে, যে সেই লম্বা লম্বা গাছগুলো মরে অবস্থা হয়েছে না, ক্ষেতের মধ্যে মানে হালকা পাতলা পানি আছে, এর জন্য যাওয়া যায় না। এখান থেকে শাপলা ফুল নিলাম, শাপলার এখানে কিন্তু শিকড় আছে, এই যে এখনো টাইম পাইলে আরো অনেক ফুল ফুটতো, এই যে শাপলা কি সুন্দর, এত কাছ থেকে কোনোদিন দেখি নাই, ধুলা উড়া যায় এত কাদার মধ্যে, কোনগুলো যে সাইড হয়েছিল যে, এখন তো গাইড থাকে সেগুলো উড়াইতে তখন কষ্ট হবো, যা আশেপাশের ক্ষেত্রে, এই যে এগুলোর মধ্যে কি, ওই যে শালু নাকি কি ওগুলো থাকবো এটার মধ্যে নিচে, এগুলো উঠাইতে তো কষ্ট অনেক হয়ে গেছে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত টাইম লাগবো, শক্ত হইতো না কতদিন ধরে হয়েছে, পানি মনে হয় গেছে বেশি দিন হয় নাই, অল্প কয়েকদিন, যে এদিকে কিন্তু এখনো অনেক, আমাদের ওই সাইডটা তো পুরাই ভিজা পানি, এই যে এটার মতো পুরা পানি, এই পানি খাইছো তুমি, বিলের পানি তো পরিষ্কার, আপনাদের ভাইয়া দেখেন দরকার ক্ষেতের কি একটা থাকলে দেখা যাবে যে তাড়াতাড়ি শুকাবে, আর তারপরে নতুন যেই আর কি নতুন আরও একটা প্রজেক্ট হবে নেক্সট সিজনের জন্য, তো ওইটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার হবে, আর আজকে হইতেছে শুধুমাত্র এই খ্যাতটা পরিষ্কার করবে, তা ওই সাইডটা যেই সাইডে করল্লা ছিল সেই সাইডটা হবে না, জাস্ট হইতেছে এই সাইডে যেখানে হইতেছে পেঁয়াজ ছিল, বাড়িতে আসছিলাম আপনাদের ভাইয়ার জন্য একটু পানি আর আমলকি নিতে, এই যে হচ্ছে আমলকি আর এই হইতেছে বরফ দেওয়া পানি, কারণ ওইখানে এত রোদ, আর আজকে তো রোদের কথা কি বলবো, নাক দিয়ে মুখ দেখালি পানি পড়তেছে, এরকম একটা অবস্থা, তো তার জন্য পানি আর আমলকি নিয়ে যাই,